fish in the face. You always have the perfect way to say আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি একটু মাঠের দিকে আসছিলাম হাঁটাহাঁটি করতে, বেশ কিছুদিন হলো সেভাবে হাঁটা হয় নাই। তো একটা দারুণ একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটি করা। শীতের ধান কাটা শেষ, মাঠ পুরো এখন ফাঁকা, নতুন করে ধান বোনার জন্য এই যে মাঠ প্রস্তুত করা হচ্ছে নতুন করে আবার ধান লাগানোর জন্য। তো যে বিষয়টা দেখানোর জন্য আসলাম, এখানে একটা পুকুর আছে খুব সুন্দর, মাঝখানে ওই যে ওয়াটার পাম্প আছে পানি তোলার জন্য, এটা অনেক বড় ওয়াটার পাম্প। পুকুরের চারপাশে সবজি আবাদ হচ্ছে, দারুণ। আমি অবশ্য বিকেলে আসছি, পরিবেশটাও অনেক সুন্দর। শীতের সময় প্রায় টানা দুই দিন ঝিরিঝিরি বৃষ্টি, শেষে আজকে সূর্যি মামার মুখ দেখতে পেয়েছি, তাও সেটা দুপুরের পর থেকে, জুম্মার নামাজের পর থেকে মোটামুটি সূর্যের মুখটা একটু দেখা যাচ্ছে। তো যে বিষয়টা বলছিলাম, এই যে পুকুরের পাশে নানান রকম সবজি আবাদ হচ্ছে, বেগুন, মূলা, মূলা শাক আছে, সাথে আরও অনেক সবজি আছে, লাউ আছে। এর আগে এই যে লাউয়ের আলানের উপরে প্রচুর লাউ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, আবার নতুন করে গাছ রোপণ করা হয়েছে। যে মূলা, মূলার শাক শীতের সময়, আসলে শীতের সময়টা সবজির একটা আধিপত্য বিস্তার সব সময়। শীতে পুরো শীতটা জুড়েই সবজির একটা যে আধিপত্য বিস্তার এখানে দেখলে অনেকটাই ধারণা করা যাচ্ছে। নিচে নিচে কলমি, কলমি শাক আছে। আর একটা মজার জিনিস হলো কি, এই পুকুরটার মাঝখানে আছে ওয়াটার পাম্প, চারিগোলে একটা প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান, মাঝখানে আছে ওয়াটার পাম্প। তো চলুন ওয়াটার পাম্পটা দেখে আসি, হয়তো ভিতরে খোলা নেই। এই যে একটা সাপ, ইস রে, আর একটা আসতেছে ওই দিক থেকে, কি একটা অবস্থা, চারিদিকে সাপ, সাপের ভিতরে আসি নাকি আমি, যাই হোক সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কামড়াবে না। তো আসলে দেখেন পরিবেশটা কত সুন্দর, ভিতরে পেঁপা গাছ আছে, মানে শীতকালীন একটা সবজির সমাহার বলা যায় এখানে আছে, পুরো শীতকালীন সমাবেশ আছে সবজির। আরেকটা বিষয় হলো কি, বিকেলের আবহাওয়াটাই, বিকেলের আবহাওয়াটা এটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। নিচের রূপে সাজিয়ে তুলেছে, এই যে দেখুন, আর সরি একটু ঠান্ডা জলের ভিতরে ছিলাম তাই কাশি হচ্ছে। স্নিগ্ধ বিকালের পরশে প্রকৃতি তার আপন রঙে সাজিয়ে তুলেছে নিজের রূপ। এটা এই যে এটা দেখছেন, এটা আসলে ওই যে ট্রান্সমিটার রাখার জন্য, আগে এরকম হতো না মাঠে আপনার ওয়াটার পাম্প আছে, ট্রান্সমিটার চুরি হয়ে যেত, চোরে চুরি করে নিত, এই জন্য আসলে এটা করা হয়েছে ভিতরে ট্রান্সমিটার রাখার জন্য, যদি এখন রাখে নাই তবে রাখবে। এই যে এটা হলো ওয়াটার পাম্প আছে ভিতরে পানি তোলার জন্য, এবং পুরো পুরো এরিয়াটাই এই ওয়াটার পাম্প দিয়ে কভার করা হয়, এরিয়াটা অনেক বড়, যদি একটু দেখায় আপনাদের দেখতে পাবেন এরিয়াটা অনেক বড়। অনেক বড় এরিয়া, বিভিন্ন প্রজাতির মাছ এখান থেকে উৎপন্ন হয়। সবচাইতে মজার জিনিস যেটা হলো যে এখানে শুধু মাছ উৎপন্নর ভিতরেই সীমাবদ্ধ নয়, সাথে সাথে সবজি আবাদের একটা সমাহার এখানে দেখতে পাচ্ছি। যে পতিত জমিটা অযথা ফেলে না রেখে সেটাকে কাজে লাগিয়ে জমিগুলোর যে সুষ্ঠু ব্যবহার সেটা এখানে বিদ্যমান।
সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে গড়িয়ে তুলেছে। ইনি এটা যিনি প্রতিষ্ঠাতা, অসংখ্য ধন্যবাদ তাকে। বাহ সুন্দর, এখানে একটা ঘর আছে মনে হয় ভিতরে, যিনি পরিচালনা করেন তিনের জন্য। আসলে বিকাল টাইমটা এখানে অস্বাভাবিক সুন্দর কাটে, প্রায় মাঝে সাঝে আসা হয়, বিগত কিছুদিন যাবত এখানে আসা হয়নি, দেখাও হয়নি। আর বলছিলাম প্রায় টানা দুই দিন বৃষ্টির কারণে তো বের হওয়াই হয়নি সেভাবে কাদার ভিতরে। এটি ওয়াটার পাম্পের বিপরীত পাশে, অপোজিট পজিশনে। পাশ দিয়ে একটা সাবওয়ে রাস্তা চলে গেছে, হ্যাঁ, তারানগর মানে স্টার সিটির দিকে আর কি। মাশাল্লাহ, ব্যবস্থাপনাটা অনেক সুন্দর। এটা ভিতর থেকে অফ আছে, নাহলে আমি দেখাতাম আপনাদের আসলে ভিতরে যে ওয়াটার পাম্প, যেটা মোটর, মোটরটা কীরকম, মোটরটা অনেক বড়। তেই হলো আজকের বিষয়। প্রথমে বলছিলাম যে আমার আসলে ভালো লাগার জায়গাটা হলো যে পতিত জমি অযথা ফেলে না রেখে এর সুষ্ঠু যে ব্যবহার, এটা শতভাগ সক্ষম হয়েছে এখানে পতিত জমির ব্যবহারটি। সেই সাথে এখানে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং আমাদের যে পুষ্টি চাহিদা দরকার সবজি থেকে সেটাও পূরণ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে এই বিকেলবেলায় মানে আমার মনে জাগা যে বাসনা, যে আমার চোখে কীরকম লাগছে এই বিষয়টাই বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আসলে খুব একটা পারফেক্টলি আমি বলতে পারি নাই, অ্যাজ এ নতুন, তো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।